যদি রাজব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্সে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই গাড়ির দামাদামের বাহিরেও একটি স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দিব। আসসালামু আলাইকুম, রাজ ব্লগস ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিউস, আমরা বরাবরের মতো চলে এসেছি জারা কার হাউসে। আজকে জারা কার হাউস থেকে আনকমন আইটেম নিয়ে আপনাদেরকে জানাবো। তো আজকে আমাদের বরাবরের মতো আমাদের ভিডিওতে হেল্প করবে মনোয়ার ভাই। তো আজকে আমরা যে গাড়িটি নিয়ে রিভিউ করবো, এই গাড়িটি হচ্ছে চায়না অটো ভ্যান। এটি একটি ইঞ্জিন চালিত অটো ভ্যান। এই ভ্যানটি সম্পর্কে আপনাদের পুরো বিস্তারিত জানাবো। তো আজকে আমাদেরকে হেল্প করবে মনোয়ার ভাই। তো চলুন ভিউয়ার্স, মনোয়ার ভাইয়ের কথা বলে পুরো বিস্তারিত জানি। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই, আজকে আপনি চায়না অটো ভ্যান সম্পর্কে পুরো বিস্তারিত জানাবেন আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা কার হাউসের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমি যারা কার হাউসের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যারা কার হাউসটির লোকেশনটি হচ্ছে মাটিডালি রোড, জয়পুর পাড়া, বগুড়ায় অবস্থিত। এটি বগুড়া সদর থানায় অবস্থিত। তো ভিউয়ার্স, আজ আমি যে গাড়িটি সম্পর্কে আপনাদের সাথে আপনাদেরকে দেখাতে চলেছি সেটি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ব্লু কালারের একটি গাড়ি। এটি হচ্ছে আপনার চায়না ইঞ্জিন চালিত, পেট্রোলে চালিত একটি অটো ভ্যান। তো ইতিপূর্বে আপনারা দেখে নিয়েছেন যে এরকম একটি গাড়ি যেটি হচ্ছে আপনার হাইড্রোলিক ছিল সে ধরনের গাড়ি, বাট এটি কিন্তু আপনার সম্পূর্ণ হাইড্রোলিক ফ্রি একটি গাড়ি। এটি কিন্তু হাইড্রোলিক নেই। আপনারা যে অবস্থায় দেখতে পাচ্ছেন ট্রলিটি, ঠিক সেই অবস্থায় আপনারা গাড়িটি পেয়ে যাবেন এবং গাড়িটি কিন্তু ফুল কমপ্লিট করা আছে গাড়িটি। তো চলুন আমি গাড়িটি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত যে তথ্যগুলো জানিয়ে দিচ্ছি। তো মনোর ভাই, এর আগে আমরা একটি হাইড্রোলিক ভ্যান গাড়ি রিভিউ করেছিলাম, সেটি ছিল 300 সিসির একটি গাড়ি। তো আজকের এই গাড়িটি কত সিসির গাড়ি এবং পুরো বিস্তারিত ইঞ্জিন সম্পর্কে এর এবং সাউন্ড সম্পর্কে পুরো বিস্তারিত আরও জানাবেন। জি, তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে যে গাড়িটি দেখাতে চলেছি এটি কিন্তু আপনার সম্পূর্ণ চায়না থেকে কমপ্লিট একটি গাড়ি, চায়না থেকে আমদানি করা হয়েছে। আর এখানে যে ইঞ্জিনটি ইউজ করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণটি হচ্ছে আপনার ওয়াং ব্র্যান্ডের ইঞ্জিন। আপনারা জানেন যে বাংলাদেশের রাস্তায় যে ওয়াং হুন্ডাগুলো দেখতে পান সেই ওয়াং হুন্ডার আদলেই কিন্তু সে ওয়াং কোম্পানিরই ইঞ্জিন দ্বারা এটি তৈরি। আর এটির ইঞ্জিনটির সিসিটি হচ্ছে আপনার 200 সিসির একটি ইঞ্জিন এবং এটি কিন্তু আপনার পেট্রোল এবং অকটেনে চালিত একটি ইঞ্জিন। তো এই গাড়িটি আপনারা সর্বপ্রথম নেওয়ার পরে যখন গাড়িটি স্টার্ট দেবেন, এটি স্টার্ট দেওয়ার মাধ্যমটি হচ্ছে দুটি। একটি হচ্ছে আপনার সেলফ স্টার্ট, যেটি আপনারা বাইকে পেয়ে যাবেন, কারণ টোটাল সেটআপটি হচ্ছে আপনার বাইকের সেটআপ। একটি হচ্ছে সেলফ স্টার্ট, আরেকটি হচ্ছে কিক স্টার্ট। আর এখানে যে আপনার টুলসটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার ফোর হুইল বলে থাকে, কারণ ফোর হুইলগুলো ইউজ করা হয় যে আপনার গাড়িটির শক্তি বৃদ্ধির জন্য। যখন আপনার গাড়িটির ধারণ ক্ষমতাটা একটু বেশি হবে সেই ক্ষেত্রে আপনারা এটি ফোর হুইল দিয়ে গাড়িটির শক্তি আপনারা বাড়িয়ে নিতে পারবেন। আর এইখানে যে আপনার চাকাগুলো ইউজ করা হয়েছে সেই চাকাটির নাম্বারটি হচ্ছে আপনার 512 সাইজের একটি চাকা, এবং এই 512 সাইজের চাকা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। এবং এখানে যে সকাপগুলো আছে সকাপগুলো খুব ভালো অবস্থানে আছে। আর ইঞ্জিনটিকে ঠান্ডা রাখার জন্য এখানে একটি স্বয়ংক্রিয় ফ্যান অ্যাডজাস্ট করা আছে, যাতে আপনার ইঞ্জিনটি গরম না হয়ে যায় এবং সর্বদা এটি ঠান্ডা থাকে। আর এখানে যে হেডলাইটটি আছে এটি কিন্তু টোটাল কমপ্লিট একটি হেডলাইট, এবং এই হেডলাইটটির আলোটি কিন্তু অত্যধিক প্রখর একটি আলো। এবং এখানে যে মিটারটি লাগানো আছে এটি কিন্তু আপনার অ্যানালগ এবং ডিজিটাল মিটার। এখানে যখন আপনার গাড়িটি রান করবেন সেখানে আপনার এখানে কত গিয়ারের গাড়িটি আছে সেই গাড়িটির নাম্বারটি আপনার দেখতে পারবেন। আর এটি কিন্তু টোটালি আপনার 5 গিয়ারের একটি গাড়ি, টোটালি হ্যাঁ 5 গিয়ারের গাড়ি। আর এখানে যে আপনার দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার হ্যান্ড ব্রেক, যে হ্যান্ড ব্রেকগুলো আপনার সচরাচর গাড়িতে ইউজ করা হয় সেই হ্যান্ড ব্রেকটি এখন এখানে খুব ভালো অবস্থানে আছে। আর এখানে যে গিয়ার প্যানেলটি আছে এটি কিন্তু আপনার সম্পূর্ণ হুন্ডার আদলে তৈরি এবং হুন্ডার গিয়ার এখানে লাগানো আছে। এটি একটু আনকমন ভাই, কারণ হুন্ডার সামনে সবসময় সামনে যায় আর এই গাড়িতে পেছনেও যায়। জি, এটা পেছনে যায়। আর এখানে যে আপনার বক্সটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার টুলস বক্স,
আমি টুলস বক্সটি দেখিয়ে দিচ্ছি। এই টুলস বক্সটি কিন্তু টোটালি কিন্তু আপনার ফাঁকা, এখানে কোনো ইনস্ট্রুমেন্টগুলো নেই। এখানে ইনস্ট্রুমেন্টগুলো আপনাদেরকে পরে সংগ্রহ করে নিতে হবে। আর আপনারা দেখে নেন যে চাকাটা দেখতে পাচ্ছি, পেছনের চাকাটা একদম তিনটি চাকা একদম নতুন দেখতে, তিনটি চাকা একদম নতুন নতুনাঙ্গিকে। পুরো গাড়ি ফুল সেট আপটি হচ্ছে আপনার চায়না সেট আপ। আর এখানে যে আপনার সকাপটি লাগানো আছে, এই সকাপ কিন্তু আপনারা জানেন যে পাতিগুলো কিন্তু আপনার ট্রাকে ইউজ করা হয় এবং খুব ভালো আর কি শক্তিশালী রাখার জন্য এবং পণ্যগুলো পরিবহন করার জন্য এই সকাপগুলো ইউজ করা হয়। আর এখানে যে ডিফেন্সিয়ালটি কিন্তু লাগানো আছে, এটি কিন্তু আপনার চেনে গাড়িটি চালিত না, এটি কিন্তু ডিফেন্সিয়াল দ্বারা চালিত। আর ডিফেন্সিয়াল কিন্তু আপনার যে কোনো পণ্যবাহী ট্রাকে কিন্তু হয়ে থাকে। আর ভিউয়ার্স, এখানে যে আপনার গাড়িটি বডিটি দেখতে পাচ্ছেন, এখন বডিটি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে যে বডিগুলো ইউজ করা হয়েছে, সেই বডি কিন্তু আপনার সম্পূর্ণ ফাইভ গেজ শিট দিয়ে কিন্তু তৈরি। আর এই শিটগুলো কিন্তু অত্যাধিক হার্ডি একটি শিট। ভাই এখানে কত টন মাল ক্যারি করতে পারবে? হ্যাঁ আমি জানাচ্ছি, এই বডিটি কিন্তু লম্বাই হচ্ছে কি আপনার 6.5 ফিট এবং প্রশস্তি কিন্তু আপনার 4 ফিট। লম্বাই 6.5 ফিট এবং প্রশস্তটি হচ্ছে 4.5 ফিট। আর এইখানে যে আপনার বুস্ট স্পেসের যে গভীরতাটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার 1.5 ফিট। আর এইখানে গাড়িতে যে বডি স্ট্রাকচার এবং গাড়ির যে কন্ডিশন, এটার উপর বেসিস করে আপনারা এখানে কিন্তু পণ্য পরিবহন করতে পারবেন 1 থেকে 1.5 টন। আমি আবারও বলছি, এই গাড়িতে পণ্য পরিবহন করতে পারবেন 1 থেকে 1.5 টন। এখন এই গাড়িটিতে আপনারা যারা স্টক হোল্ডারের বিজনেসগুলো করেন, স্টকের বিজনেস করেন এবং যারা হচ্ছে আপনার ডিলারশিপের বিজনেস করেন, জানেন যে ডিলারশিপের বিজনেস করতে গেলে আপনাদের মাল পণ্য ডেলিভারি দেওয়ার জন্য যে অসুবিধাগুলো হয়, সেগুলো সম্পূর্ণ অসুবিধাটা দূর করার জন্য আপনাদের জন্য আমরা এই গাড়িটি নিয়ে আসছি। এটি দিয়ে আপনারা যে কোনো ধরনের পণ্য আপনারা পরিবহন করতে পারবেন, রড সিমেন্ট থেকে শুরু করে আপনার বেকারি আইটেম বলেন, আপনার যে কোনো ধরনের স্টকের মালগুলো বলেন, আপনারা পরিবহন করতে পারবেন। আর সবচাইতে বেটার হবে যদি আপনারা এই গাড়িটিকে নিয়ে, জানেন বাংলাদেশ সরকার এখন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার একটি উদ্যোগ নিয়েছে এবং যেটি এলপি গ্যাস, তো সেদিক থেকে আপনারা যদি গ্রাম অঞ্চলের জন্য এই গাড়িটি ইউজ করেন তাহলে আপনাদের জন্য জ্বালানি সাশ্রয় হবে এবং আপনারা এই গ্যাসের সিলিন্ডারগুলো এই গাড়িতে কিন্তু খুব ভালোভাবে আপনারা ক্যারি করতে পারবেন। এবং এইখানে যদি চান যে আপনারা বাংলাদেশে এখন গ্রীষ্মকালীন সময়ে যে অবস্থা সে ঝড় বৃষ্টি বাদলের জন্য, তো এখানে সম্পূর্ণ কমপ্লিট করা আছে। আপনারা ভিডিওটি দেখে নেন যে এখানে কিন্তু আপনার পয়েন্টগুলো করে দেওয়া আছে, জাস্ট এটির সঙ্গে আপনারা যদি একটি করে লোহা যুক্ত করে দিয়ে কিন্তু আপনার গাড়িটি কিন্তু আরও হাই করতে পারবেন। এটা র্যাপিং করে নিয়ে আপনারা এখানে পণ্য পরিবহন করতে পারবেন, যাতে আপনাদের বৃষ্টির পানিতে আপনাদের মূল্যবান পণ্যটি নষ্ট না হয়ে যায় সেদিক থেকে। আর ভিউয়ার্স, ওভারঅল কন্ডিশনস গাড়িটির একদম এক্সট্রিম ফ্রেশ। এবং আপনি একটু নিচে দেখেন, এটির যে আপনার চেসিস পার্টগুলো আছে, এটি কিন্তু 4 পার্টের একটি চেসিস এবং খুব মজবুত অবস্থায় আছে চেসিসগুলো। আর এই চেসিসগুলো সম্পূর্ণ নতুনভাবে সম্পূর্ণটি চায়না থেকে আমদানি করা হয়েছে এবং ফুল গাড়ির সেট আপটি হচ্ছে আপনার চায়না থেকে আমদানি করা, বাংলাদেশে কিন্তু জাস্ট আপনার মেনটেন্যান্স করা হয়েছে। অবশ্যই এটি আপনার যে আপনার ছোটো একটি ট্রাকও আপনারা বলতে পারেন এবং বাংলাদেশের রাস্তাঘাটে চলাচলের জন্য একদম উপযোগী একটি গাড়ি। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশ সরকার এখন একটি উদ্যোগ হাতে নিয়েছেন যে আপনার এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় চালানোর জন্য যে BRTA-র নাম্বারের প্রয়োজন হয় সেই নাম্বারটি দেওয়ার জন্য একটু উদ্বুদ্ধ হয়েছেন এবং তারা অলরেডি কার্যক্রম শুরু করেছেন। তো আপাতত এই গাড়িগুলো বাংলাদেশের রাস্তায় থ্রি হুইলারগুলো যেভাবে চলে ঠিক সেভাবে আপনি চালাতে পারবেন, এখানে কিন্তু আপনার নাম্বার এখন পাবেন না। তবে সরকার যে উদ্যোগটি নিয়েছে, সরকারের উদ্যোগটি সফল হলে অবশ্যই আপনি এই গাড়িটি নাম্বারটি পেয়ে যাবেন। আর এই গাড়িটিতে যে আপনার যে এখানে ট্যাঙ্কিটি লাগানো আছে, এই ট্যাঙ্কিটিতে আপনারা কিন্তু পেট্রোল এবং অকটেন এই দুটি আপনি ক্যারি করতে পারবেন। আর এটি কিন্তু 12 থেকে 15 লিটার তেল আপনারা এখানে নিয়ে গাড়িটি রান করতে পারবেন। তো ভাই আমাদের অনেক ভিউয়ার্স কমেন্টস করেছে বা ফোন দিয়ে বলেছেন ভাই যে এই গাড়িটিতে যদি গ্যাসে ট্রান্সফার করা হয় তাহলে কত খরচ পড়বে? আচ্ছা, তো ভিউয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ধরনের গাড়িতে কিন্তু আপনারা কিন্তু CNG এবং LPG দুটোতে কিন্তু আপনারা এখানে কনভার্ট করে গাড়িতে চালাতে পারবেন। তো আপনারা যদি CNG এবং LPG করতে চান তাহলে আপনাদের খরচ হবে নতুন অবস্থায় 15 থেকে 20 হাজার টাকা 60 লিটারের সিলিন্ডার দিয়ে। 60 লিটারের সিলিন্ডার দিয়ে 15 থেকে 20 হাজার টাকার ভিতরে হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারি। তো ভাই এই গাড়িটিতে আপনার বর্তমান পেট্রোলে কত কিলোমিটার পর্যন্ত রান করতে পারবেন? এই গাড়িটি যদি আপনারা খালি হিসেবে রান করেন তাহলে মাইলেজ পাবেন 30 কিলোমিটার। আর যদি আপনারা লোড গাড়ি 1 থেকে 1.5 টন মালের লোড থাকে সেক্ষেত্রে আপনার এটা মাইলেজ পাবেন হচ্ছে আপনার 20 কিলোমিটার প্লাস জি। ঠিক আছে ভাইয়া,
আজকের এই হাইড্রোলিক ভ্যান ইঞ্জিন ভ্যান গাড়ি সম্পর্কে পুরো বিস্তারিত জানিয়ে দিয়েছেন, তো এর প্রাইস সম্পর্কে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, এখন আমি আপনাদেরকে এই প্রাইসটি সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কত টাকা হলে আপনারা নিতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, কিন্তু এই গাড়িটি নিতে হলে আপনাকে কিন্তু অবশ্যই আসতে হবে যারা কার হাউজে। আর যারা কার হাউজের এক্স্যাক্ট লোকেশনটি হচ্ছে মাটিরালি রোড জয়পুর পাড়া বগুড়ায় অবস্থিত, এটি বগুড়া সদর থানায় অবস্থিত। আর এই গাড়িটির ওভারঅল কন্ডিশনসের উপরে আমরা এটির দামটি নির্ধারণ করছি একদম লো প্রাইস, যাতে বাংলাদেশের জনসাধারণ এই গাড়িটি ইউজ করতে পারেন। তো এটি সম্পূর্ণ পেট্রোলে চালিত একটি গাড়ি, পেট্রোল এবং অকটেনে চালিত গাড়ি। আর ওভারঅল কন্ডিশনসের উপরে এটির দামটি আমরা রেখেছি 1,70,000 টাকা, এটি হচ্ছে আমাদের চাওয়া প্রাইস। আপনারা যদি রাজব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্সে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই গাড়ির দামাদামের বাইরেও একটি স্পেশাল ডিসকাউন্ট আমি দিয়ে দিব। আর একটা কথা বলে রাখি ভিউয়ার্স, আপনারা যদি যারা কার হাউস থেকে গাড়ি এটি পারচেস করেন তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে ট্রান্সপোর্ট সুবিধাটা দিয়ে দিব, কিন্তু খরচটা আপনাদেরকে বহন করতে হবে। তো ভিউয়ার্স, মনোর ভাই জানিয়ে দিল এই গাড়িটির আস্কিং প্রাইস 1,70,000 টাকা। আর আমার রেফারেন্স যদি আপনারা ইউজ করেন তো অবশ্যই দামাদামের বাইরে স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে রাজব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্সে অনেকে আমার কাছে আপনারা ফোন করে জানিয়েছেন যে 5 চাকার যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো আসবে কিনা। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছি যে এই 5 চাকার গাড়িগুলো যে আমাদের স্টকগুলো ছিল সেই স্টক আপাতত স্টকগুলো শেষ, তবে আপনারা চাইলে আমাদেরকে রাজব্লগ ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা আমাদের কাছে যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আপনারা অগ্রাধিকার ভিত্তিতে গাড়িটি আগে পেয়ে যাবেন। আর যদি আমাদের কাছে গাড়িগুলো এর পরবর্তীতে আসে তাহলে অবশ্যই রাজব্লগ ইউটিউব চ্যানেলের রেফারেন্সে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর আপনারা জানেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে গাড়িগুলো সম্পূর্ণ নতুন, এবং এই ভিডিওগুলো পাবলিশড হওয়ার পরে কিন্তু গাড়িগুলো স্টক কিন্তু শেষ হয়ে যায় ভিউয়ার্স। তো আমরা বাংলাদেশে সীমিত পরিসরে গাড়িগুলো নিয়ে আসছি, যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে অবশ্যই আমরা বড় পরিসরে গাড়িগুলো নিয়ে আসার ব্যবস্থা অবশ্যই করব। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ভাই, এতক্ষণ ধরে আমাদেরকে ভিডিওতে সহায়তা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাদেরকেও ধন্যবাদ ভিউয়ার্স। আর আপনাদের কষ্টের টাকা যাতে সঠিকভাবে ব্যবহার করতে পারেন সেজন্য যারা কার হাউস সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। তো সবসময় আপনারা যারা কার হাউসের ভিডিও দেখবেন এবং যারা কার হাউসের সঙ্গে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি হাজার হাজার সালাম।